যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। নিহত ওই তরুণের নাম উইন রোজারিও। তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার দুপুর পৌনে দুইটার দিকে নিউ ইয়র্কের কুইন্সে তার নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। 10 বছর আগে ওই তরুণের পরিবার বাংলাদেশের গাজীপুর থেকে যুক্তরাষ্ট্রের অধিবাসী হয়েছিল। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 19 বছর বয়সী এক তরুণকে নিউ ইয়র্কে বুধবার তার কুইন্সের বাড়িতে পুলিশ মারাত্মকভাবে গুলি করে হত্যা করেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। নিহত ওই তরুণ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এবং গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য 911 নম্বরে ফোন করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কাঁচি হাতে ছুটে আসা রোজারিওর ওপর গুলি চালায় পুলিশ। নিউ ইয়র্ক টাইমস বলছে, কিন্তু নিহত তরুণের ভাই এই গুলি চালানোর ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি ঘটনার পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন। তিনি জানান, তার মা তার ভাইকে আটকেছিলেন এবং তিনি জোর দিয়ে বলেছিলেন পুলিশ অফিসারদের তাদের বন্দুক থেকে গুলি যেন না ছোড়ে। আমার বুকের মধ্যে পুলিশে গুলি কইরা মাইরা লাইল গো। আমার ছেলে তো কোনো উৎপাত করে নাই, কোনো উৎপাত করে নাই, কিচ্ছু করে নাই, নিজে নিজে পুলিশ কল করলো গো। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, তার ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালায় পুলিশ। আমি আমার এই নিজ অপরাধ, এই 19 বছরের শিশু ছেলের এই হত্যার বিচার চায়। এদিকে পুলিশ গুলি চালানোর পরপরই উইন্স রোজারিওকে মৃত ঘোষণা করা হয়। ওজেন পার্কেট 103 স্টেটে তার পরিবারের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ কর্মকর্তারা। রাকিব হাসান, আর টিভি।